যে কতগুলো বিষয় এমন আছে যেগুলোতে আপনার সাথে বা আপনার মতো ব্যক্তিদের সাথে কোনোদিন একমত হওয়ার সুযোগ নেই, শত বহস হোক আর যাই হোক। কী কী বিষয়? যেমন আপনার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহ, এই কালেমা নিয়ে আপত্তি তুলেছেন, এই কালেমার মধ্যে সেরে গেছে, অথচ আপনাদের কলিজার সাহস হলো না। সৌদি আরবের জাতীয় পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাম লেখা আছে, সেখানে কিন্তু আপনারা ওখানে ওই পতাকা থেকে সেটা বাদ দেওয়ার সাহস আপনার কলিজায় নাই। আপনি একটু বলেন দেখি, জান দেখি আপনার দল নিয়া যে এটা শেরেক, যেই সৌদি সরকার, সৌদির মহান ব্যক্তিরা তাওহিদ এবং শেরেক, তাওহিদ এবং শেরেক দুটোকে আলাদা করে পৃথিবী যে বিশাল খেদমত করছেন, সেই সৌদি আরবের বাদশার কাছে গিয়ে, তার জাতীয় ব্যক্তিদের কাছে গিয়ে আপনি একটু বলেন, বাদশাহ সালমান এখন তার ছেলে মোহাম্মদ তাকে গিয়ে বলেন যে এই কলেমাটা, এটা শেরকের গন্ধ আসতেছে, এটা সরাই দেন, দেখি আপনি পারেন কি না। ওখানে নাই আজকের আপনাদের যে বিষয়গুলোর সাথে কোনোদিন কোনো বাহাস করে কোনোরকমভাবে কোনোভাবে কোনো মাঠে ময়দানে প্রকাশ্যে গোপনে কোনোদিন আপোষ হবে না, সে বিষয়গুলো বলছি। একটা হলো আপনি আল্লাহকে বলেছেন সাকার, আমরা মনে করি নিরাকার, কোনোভাবেই এই বিষয়ে আপনারা হলেন মুজাসসিমা, তার মানে আল্লাহর দেহ আপনারা সাব্যস্ত করেন, আমরা আল্লাহকে বলি নিরাকার আর আপনারা আল্লাহকে আকার বলেন। কাজে এটা কোনোদিন এক বৈঠকে কীভাবে আপনি কিয়ামত পর্যন্ত এটা সমাধান হবে না আপনাদের সাথে, হয়তো তওবা করে আপনাদের আসতে হবে, আর নাহলে যেমন আছেন তেমনই থাকবেন। একটা ভাসমান কথা শুনেন, বাংলাদেশের বিভিন্ন বিশাল বিশাল মাহফিলে অনেক বড় বড় সম্মানিত বক্তা ভাইয়েরা মাইক কাঁপিয়ে হুঙ্কার দিয়ে বলতেছে, কয় বাংলাদেশে আহলে হাদিসেরা কালেমায়ে তৈয়বা অস্বীকার করে। আহলে হাদিসেরা কি করে? কালেমায়ে তৈয়বা নাকি মানে না? কেমনে মানে না? কয় আহলে হাদিসেরা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্য বলা যাবে না, এই বাক্য বললে নাকি শেরেক হবে, এই বাক্য বললে শেরেক হবে। কারা বলতেছে? আহলে হাদিসেরা বলতেছে। বাংলাদেশে এখন যত রকমের কথা, যত রকমের ইসলাম বিরোধী আছে কথা আছে, সব বলে কারা? খালি নাকি আহলে হাদিসেরা বলে। আল্লাহ আকবার! মানে কে বলছে এটা? কয় আহলে হাদিসেরা। কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা, এই বাক্য বললে শেরেক হবে এটা বলা যাবে না। একজন সাধারণ মুসলমানকে, একজন সাধারণ ভাইকে যখন এই কথা বলা হয় তখন তো তার রক্ত গরম হয়ে যায়। কি বলে? সারা জীবন যে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করছি, আর কোথাকার আহলে হাদিসেরা বলে আবার এটা বলা যাবে না, আহলে হাদিস পাইলে শেষ করে ফেলবো, গরম। তাহলে এই সাধারণ মানুষকে, সাধারণ মুসলিম উম্মাকে মিথ্যা বলে, বাসমান কথা বলে খেপানো। আমি বলি আমার সম্মানিত ভাই, হাজার হাজার মানুষের সামনে, মিডিয়ার সামনে যে মিথ্যা কথাটা বলতেছেন, আপনি সুনির্দিষ্ট করে বলে দেন আহলে হাদিসের কোন আলেম, কোন বক্তা এই কথা বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললে শেরেক হবে। আপনারা শুনছেন আজ পর্যন্ত কোনোদিন কোনো আহলে হাদিসের কোন আলেম, কোন বক্তা, কোন ভাই বলছেন যে এরকম এটা বললে শেরেক হবে? কিন্তু বাংলাদেশের বড় বড় ওয়াজ মাহফিলে এবং ইউটিউবে খুঁজলেই পাবেন অসংখ্য বড় বড় বিশাল বিশাল মুফতিয়ে আজম, মোনাজিরে আজম, বিশাল বিশাল খতিবে আজম বলতেছে যে আহলে হাদিসেরা নাকি বলে এই কালেমা পড়লে শেরেক হবে, ভাসমান কথা। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله, اما بعد, সম্মানিত ভাই সকল, সোশ্যাল মিডিয়ায় সালেহি নামক এক সম্মানিত ব্যক্তির আমি কিছু আলোচনা শুনেছি, তাতে তিনি আহলুল হাদিস এবং সালাফিদেরকে কায়াবাদী মুজাসসিমা বলেছেন, মানে আল্লাহ তাআলার শরীর প্রমাণকারী, অঙ্গ প্রমাণকারী। আমি বলবো ভাই আপনি ভুল করেছেন এবং আপনি মানুষকে ভুল তথ্য দিয়েছেন। একজন জ্ঞানী মানুষ আহলুল হাদিসের মাযহাব ও নীতি না জেনেই তাদের নামে এরকম অপবাদ দিতে পারে না।
তবে আমাদেরকে কিছু পূর্বের বেদাতি দল উপবাদ দিয়েছিল এই মুজাসসিমা বলে, আজ হয়তো আপনাদের মতো লোকেরাও দিচ্ছে। আহলুল হাদিসরা আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় আসমা ও সিফাত যেটা প্রমাণিত কোরআন ও হাদিসে সেটা তারা সাব্যস্ত করেন, কিন্তু সাব্যস্ত করার সময় চারটি শর্ত দেন। এক নম্বর শর্ত, যে কোনো নাম ও গুণ পাওয়া যাবে সেটা তাবিল করা যাবে না, অপব্যাখ্যা দেওয়া যাবে না। যেমন আল্লাহ তাআলার হাত প্রমাণিত, তো আল্লাহ তাআলার হাতই আমরা বলি, আমরা এটাকে আল্লাহর কুদরতি হাত বলি না, কারণ কুদরতি বললে এটা অপব্যাখ্যা করা হলো, এটা না মানার সমান। দ্বিতীয় কথা হলো আমরা সেটাকে অস্বীকার করি না, কারণ যেটা কোরআনে এসেছে হাদিসে এসেছে সেটা আমরা অস্বীকার করতে পারি না। আল্লাহ তাআলা আরশের সমুন্নত, আরশের সমুন্নত এটা কোরআনের কথা, সাত জায়গায় এসেছে, বহু হাদিসে এসেছে, আমরা এটা অস্বীকার করতে পারি না ভাই। আমরা বলি না যে না এটার একটা অপব্যাখ্যা এখন শুরু করবো আমরা এই আরশের নামে, না এরকম করি না। অনুরূপ ওয়ালা তাশবিহ আমরা কিন্তু সদৃশ্য দিই না, আল্লাহ তাআলা হাত রয়েছে তার হাতটা নাউজুবিল্লাহ অমুকের মতো, এই কথা আমরা এই সদৃশ্য আমরা দিই না। ওয়ালা তাকিফ আমরা ধরন গঠন বর্ণনা করি না, মানুষের হাত যেমন পাঁচটা আঙ্গুল ইত্যাদি দ্বারা গঠিত, তো আল্লাহ তাআলার হাতটাও এরকম ইত্যাদি দ্বারা গঠিত, এ কথা আমরা বলি না। তাই আহলুল হাদিসরা আল্লাহ তাআলার নাম ও গুণ প্রমাণ করে, অপব্যাখ্যা করে না, অস্বীকার করে না, ধরন গঠন বর্ণনা করে না, সদৃশ্য দেয় না। তাহলে আপনি আমাদেরকে কায়াবাদী কেমন করে বলতে পারেন? আল্লাহ তাআলার গুণ প্রমাণ করলেই কায়াবাদী হয় এ কথা পূর্বের বিদআতীরা বলেছিল। শুনেন, ইমাম তাহাবির শারহুল আকীদা তাহাবি আর ব্যাখ্যাকারক ইবনু আবিল ইজ আল হানাফি তিনি তার বইতে শারহুল আকীদা তাহাবিয়াতে লিখছেন যে ওয়ালিহাদা কুতুবু নুফাদিস সিফাত মিনাল জাহমি ওয়াল মুতাযিলা ওয়ার রাফিদা ওয়া নাহবিহিম, এ কারণে জাহমি মুতাযিলি রাফিদ এবং এই ধরনের লোকের বই পুস্তকগুলি ভর্তি রয়েছে, কুল্লুহা মাশুনা, ভর্তি রয়েছে কিসে, যে এরা নুফাতিস সিফাত সিফাত অস্বীকারীকে কি বলে, মুসবিতাতিস সিফাতকে মুশাববিহা ওয়া মুজাসসিমা বলে, কুল্লু হামা শুনা বে তাসমিয়াতে মুসবিতাতিস সিফাতে মুশাববিহা ওয়া মুজাসসিমা, যারা সিফাতকে স্বীকার করে প্রমাণ করে তাদেরকে তারা মুজাসসিমা ও মুশাববিহা বলে। আজ আপনিও তাই করেছেন, আমাদেরকে আপনি মুজাসসিমা ও মুশাববিহার অপবাদ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আমরা অঙ্গ বা শরীর প্রমাণ করি না, আল্লাহ তাআলার যেটা গুণ এসেছে সেই গুণটাকে আমরা মানি, গুণটাকে আমরা অস্বীকার করি না ভাই। আল্লাহ আরশের সমুন্নত এই দলিল এসেছে, আমরা এই দলিলকে হেরফের করে অপব্যাখ্যা করি না, অস্বীকার করি না, এটা আমরা মানি। কিন্তু আল্লাহ তাআলা আরশে কিভাবে আছেন না এই ধরন গঠন আমরা বর্ণনা করি না, ধরন গঠন বর্ণনা করা বিদআতি কাজ, যেমন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন। অনুরূপ আমরা এর সদৃশ্য দিই না, কিভাবে তিনি আরশে উঠলেন আছেন, কিভাবে তিনি আরশ থেকে নামেন অবতরণ করেন, এ কথা আমরা বলি না। শেষ দিকে একটা কথা আপনাদের বলতে চাই, ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ কোন সেফাতের অস্বীকার করতেন না এবং ধরন গঠন বর্ণনা করতেন না, আপনি কি তাকে মুজাসসিমা বলবেন? শুনেন, তিনি বলছেন, ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহর উক্তি নকল করেছেন ফিকুল আকবরে ইবনু আবিল ইজ আল হানাফি তার এশারুল আকিদাত তাহাবিয়ার 85 নম্বর পৃষ্ঠায় লিখছেন যে ওয়াসিফাতুহা কুল্লুহা খিলাফা সিফাতিল মাখলুকুইন, এটা ইমাম আবু হানিফা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় গুণ সৃষ্টি জগতের গুণের বিপরীত, ইয়ালামু লাকা ইলমিনা, আল্লাহ তাআলা জানেন আমাদের জানার মত না, ওয়াইয়াকদিরু লাকা কুদরাতেনা, তিনি তার ক্ষমতা রয়েছে আমাদের ক্ষমতার মত না, ওয়াইয়ারা লাকা রুয়াতেনা, তিনি দেখে আমাদের দেখার মত না, মানে তিনি দেখেন এটা আমি সাব্যস্ত, আমরা সাব্যস্ত করি কিন্তু এর ধরন গঠন ও সদৃশ্য আমরা দিই না। আর যারা মুজাসসিমা তারা সদৃশ্য দেয়, তারা ধরন গঠন বর্ণনা করে দেয়, তখন তারা মুজাসসিমা হয়। তাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর এবং আহলুল হাদিসের উপর এটা অপবাদ যে আমরা আল্লাহ তাআলার কায়া প্রমাণ করি, শরীর প্রমাণ করি, নাউজুবিল্লাহ, আমরা আল্লাহ তাআলার গুণগুলিকে প্রমাণ করি এবং গুণকে স্বর্থে প্রমাণ করি, এটা অপব্যাখ্যা দিই না, এটা আমরা অস্বীকার করি না। যেমন অনেকে করেছে, যেমন আশারিরা করেছে, যেমন এই মুতাযিলিরা করেছে, যেমন এই জাহমিয়ারা করেছে, এই বেদাতি দলের মতো আমরা করি না। আর এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা, বেদাতিদের মধ্য থেকে বাড়াবাড়িকারী আর শিথিলতা অবলম্বনকারীদের মাঝে মধ্যপন্থা, যেটা আল্লাহ বলেছেন সেটা সত্য, তার অর্থ সত্য কিন্তু তার অপব্যাখ্যা, তার সদৃশ্য এবং তার ধরন গঠন আমরা বর্ণনা করি না। আশা করি বুঝেছেন আহলুল হাদিসদের মাজহাব এটাই, আর এটাই কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাজহাব ছিল, ফিকুল আকবরে সেটা রয়েছে। দুঃখ মানে খুবই দুঃখ লাগে এই যুগের
আহনাফ নামে কিছু মানুষ এবং কিছু আলেম তারা ইমাম আবু হানিফার আকীদা নেয় না, সেই জন্য তারা নিজের পরিচয়ের সময় বলে যে আমরা ফরু মানে ফিকহাতে ইমাম আবু হানিফাকে মানি, আর উসুল অর্থাৎ আকীদাতে আমরা ইমাম আবু হানিফাকে না মানে আশারি ও মাতুরিদিকে মানি, আবুল হাসান আশারি এবং মাতুরিদিকে আমরা মানি, যেটাই দুঃখজনক। আর যদি এই যুগের আহনাফরা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদা নিয়ে নেয় তাহলে হয়তো তারাও হয়তো কায়াবাদী হবে বা মুজাস্সামা হবে, সেই কারণে তারা ধারে কাছে আসে না। তবে এটা অস্বীকার করেছে গ্রিক দর্শন ও মুসলিমরা আল্লাহ তাআলাকে নিরাকার বলে, হিন্দুরা নিরাকার বলে, ওদের আকীদার সঙ্গে আপনাদের আকীদা মিল হয়ে যায়। আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত যথার্থ প্রমাণ করি, আর যারা এরকম করে না ওমা কাদারুল্লাহ হাক্কা কাদারি, তারা সত্যিকারে আল্লাহর পুরো সম্মান দেয় না। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দেয়।